নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার ডিসকাস করছি, হচ্ছে অশোকারিষ্ট। আমরা জানি অশোকারিষ্ট একটা খুব বিখ্যাত মেডিসিন। গ্রাম বাংলার মহিলারা সবাই জানেন যে অশোকারিষ্ট মেনলি গাইনির প্রবলেমের জন্য ইউজ করা হয়, কিন্তু গাইনির কোন কোন প্রবলেমের জন্য অশোকারিষ্ট ইউজ করা হয় আজকের ভিডিওতে আমরা সেটাই ডিসকাস করব। চলুন তাহলে শুরু করা যাক। অশোকারিষ্টর প্রথম উল্লেখ পাওয়া যায় ভেষজ রত্নাবলী প্রদর রোগাধিকার রোগে। এর যে রস সেটা হচ্ছে কষা এবং তিক্ত, এবং এর যে বীর্য বা পোটেন্সিয়াল হচ্ছে শীত। এর গুণ পিত্তশমন, রুক্ষ এবং স্তম্ভন গুণযুক্ত। এবার অশোকারিষ্টের মধ্যে ইনগ্রিডিয়েন্ট কী কী হার্বস থাকে সেটা আমরা আলোচনা করব। নামটা শুনেই বুঝতে পারছি অশোকারিষ্টর মেন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে অশোক ছাল। এছাড়াও আর যে ইনগ্রিডিয়েন্ট ইউজগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে ত্রিফলা, বাসক, শ্বেত চন্দন, মুস্তা। এবার আমরা ডিসকাস করি যে কী কী গাইনোকোলজিক্যাল রোগে অশোকারিষ্ট দেওয়া হয়। অশোকারিষ্ট যেটা প্রথম ইউজ করা হয় হচ্ছে মেনোরেজিয়া রোগে। মেনোরেজিয়া মানে যেখানে ব্লিডিংয়ের পরিমাণ খুব বেশি বা ব্লিডিংয়ের ডেট খুব বেশি, 7 দিন ক্রস করার পরেও যেখানে ব্লিডিং হয় সেই ক্ষেত্রে অশোকারিষ্ট খুব ভালো কাজ করে। এছাড়া যদি পিত্তজ লিউকোরিয়া বা পিত্তজ হোয়াইট ডিসচার্জ হচ্ছে, সেই হোয়াইট ডিসচার্জ যদি পিত্তজনিত রোগের জন্য হয় সেখানে কিন্তু অশোকারিষ্ট খুব খুব চমৎকার ফল দেয়। এছাড়া ডিসফাংশন ইউটেরাইন ব্লিডিং, মানে ইউটেরাস মানে আমাদের যদি হরমোনাল ডিসব্যালেন্স হয় শরীরে, প্রোজেস্টেরন এবং ইস্ট্রোজেন এই দুটো হরমোন যেটা আমাদের কর্পাস লুটিয়াল এই থেকে বেরোয়, সেই হরমোনের যদি কিছু ডিসব্যালেন্স হয় তাহলে কিন্তু ব্লিডিং অনেক বেশি হয়। সেই ক্ষেত্রে কিন্তু অশোকারিষ্ট খুব কার্যকারী ভূমিকা নেয়। ইউটেরাইন ফাইব্রয়েডস যদি থাকে তাহলে কিন্তু ব্লিডিংয়ের পরিমাণ বাড়ে। অশোকারিষ্ট সেই ইউটেরাইন ফাইব্রয়েডের ক্ষেত্রেও খুব উল্লেখযোগ্যভাবে কাজ দেয়। এছাড়া যাদের অ্যাডিনোমায়োসিস আছে, মানে যাদের ব্লিডিং খুব বেশি তার সঙ্গে পেন হয় খুব, সেই রোগেও কিন্তু অশোকারিষ্ট খুব কার্যকারী ভূমিকা নেয়। এছাড়া যাদের শুধু ডিসমেনোরিয়া, মানে পিরিয়ডসের সময় অত্যাধিক পেন হয়, যে পেন তাদের ডেলি লাইফটাকে হ্যাম্পার করে, সেই রোগের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো কাজ দেয়। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আপনাদের রিকোয়েস্ট করবো লাইক এবং শেয়ার করতে, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে। নমস্কার।